এখন আছি আমি বাড়িতে, সন্ধেবেলায় এখনো যাইনি। মা চলে গেছে, তোমাদের দাদা ভাই চলে গেছে, ভাই গেছে টিউশন পড়াতে, বাবা আর আমি বাড়িতে। তো আমিও এখনই চলে যাব, তোমাদের দাদা ভাই আসছে আমাকে নিতে, ওখানে কাজ আছে, তো ওখানেই তোমাদের দাদা ভাই গেছে। আর আমার তো তোমরা জানো শরীরটা ভালো না, প্রচুর জ্বর শরীরে, তাই আমি এখন মানে যাইনি তখন মার সাথে। এখন ওষুধ টষুধ খেলাম, দিদি ওরা বারবার ফোন করছে, নাচের প্র্যাকটিস হবে নাকি, কালকে অনেক মজা হবে, সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেখানে যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলে এলাম মামার বাড়িতে, এসে দেখি মিতুদি জামাইবাবু সবাই বসে আছে টিভির ঘরে। তো ওরা এসেছে তো সেই বিকেলবেলার দিকে, তারপর আমি আসিনি, সন্ধেবেলার দিকে চলে এসেছি। তারপর জামাইবাবু এসে এই মামাটাকে প্রণাম করে নিল। এই মামাটা হচ্ছে আমার মার জলছিটা ভাই, বা ছোট মামা বড় মামা সবারই জলছিটা ভাই, তাকে আমরা নিজের মামার মতোই ভাবি। এদিকে দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে। তো এদিকে এখন অনেক হই হট্টগোল হচ্ছে, তার কারণ এখন নিয়ে এসেছে পুজোর সামগ্রী, যা যা দরকার সব। আর দুই জামাই মিলেই কিন্তু সামগ্রীগুলো তুলে তুলে বাড়ি নিয়ে যাচ্ছে, তার সাথে মামাও হেল্প করছে, দিদিও হেল্প করছে। সবাইরই করতেই হবে। রাজা সাহেব চলে আছে, পুজোতে পরার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা সোয়েটার আনিয়েছি, এই যে গেঞ্জির মতো যে হয় এগুলো, আর এই যে নাকের একটা নথ আনিয়েছি। আমি কোনোদিন এগুলো পরিনি, তো এবার খুব ইচ্ছে হলো এগুলো পরতে। এই যে নথটা দিদিকে দিয়ে আনালাম, আর এই যে একটা সোয়েটার আনালাম, তো এগুলো কিন্তু আমি কোনোদিন পরিনি, এবার মানে প্রথম পরবো। আর তোমাদের দাদা ভাইয়ের না ভালো সোয়েটার নেই, তাই ওর জন্য একটা ভালো সোয়েটার আনিয়েছি। তো আমার নথটা তারপর দিদি একটু পরলো, আর দিদিকে পরলে কিন্তু দারুণ লাগছিলো সর্তি। তো চলো একবার এক ঝলকে দেখে নিই আমার দিদিকে পরে ঠিক কেমন লাগছিলো। তো এই দেখো, দিদি যখন নটটা একটু নাকের দিকে নিল, তখন না এত ভালো লাগছিল, আমি বলছিলাম তোমাকে ভিখারি রানী, ভিখারি রানী লাগছে। এটা হচ্ছে আমাদের সবার বড় দিদি। কিরে কই লাগাই গো দিদি, আরে তো বাইছি, আরে কানে তো লাগাও। ও তোমার একটা মন আছে না, তোমার একটা বড় নাকে আছে না, ওটা বলবা তুমি। এখানে না কিছু ফুল আনা হয়েছিল, এইগুলো বুনু এনেছিল, মানে আমাদের সবার ছোট্ট বোন এনেছিল। তো এই যে ফুলগুলো জারভেরা, আর ওটাকে কি বলে আমি না জানি না, তো সত্যি নামটা আমি জানি না। এখানে বোতলের মধ্যে রাখা হয়েছে, এই ফুলগুলো আমরা খোপায় দেব, ওর জন্যই কিন্তু আনা হয়েছে। আর এখানে আমরা সবাই মিলে করছিলাম নাচের প্র্যাকটিস, আর নাচটা আমি একদমই তুলিনি, তার কারণ আমি এই কদিন মামার বাড়িতে আসিই নি, আমার শরীরে প্রচুর জ্বর, প্রচুর শরীরটা খারাপ। আমি প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো কালী পুজোর সময় অনেক আনন্দ করবো, মজা করবো, মানে সত্যি কথা যেটা জানো, যেটা তোমরা আশা করে রাখবে সেটা দেখবে কোনোদিনই ফলতে চায় না। তো এরকম আমার মানে আমারও এরকম হলো, তো আমি খুব আশা করে রেখেছিলাম একটা আমি সুন্দরভাবে কালী পুজো আনন্দ করবো, সেটা আর হয়নি। আমার প্রচুর জ্বর চলে এসেছে হঠাৎ করে। এখানে চলছে আমাদের প্রাইজ লেখা, তো এই যে এখানে সব প্রাইজ লেখা হচ্ছে, সব কিছু এখানে আছে, এখানে আমিও লিখছি। এই দেখো এগুলো কী কী প্রাইজ, সব কালকে অনুষ্ঠান হবে সেখানে লেখা, মানে সেখানে দেওয়া হবে। এই যে খাতা, এগুলো আমি লিখেছি, এই যে বালতি, অনেক কিছু আছে, পেন্সিল টেন্সিল সব আছে। মিতুদি এসেছে সেই বিকেলের দিকে, তো এসে না নাচটা তোলেনি, তো এখন সবাই মিলে নাচটা তুলছে। আর এরা তিনজন নাচটা খুব সুন্দরভাবে তুলে নিয়েছিল, আমিও আসিনি, আর এখানে কিভাবে কেমন হবে সেটাই কিন্তু দেখা হচ্ছিল। আর দিদি দেখছিল, আর মিতুদি না খুব তাড়াতাড়ি নাচটা তুলে নিয়েছে, কারণ সবাই না নাচতে পারে, আমি নাচতে পারি না। আমি জানো তো কোনো দিনও কোথাও নাচিনি, কোনো অনুষ্ঠান বলো কোনো জায়গাতে নাচিনি, এবার প্রথম আমি কালী পুজোতে নাচ দেবো। ছোটোবেলায় একবার দিয়েছিলাম, ভালো হয়নি, তারপর
থেকে না দেই না। তো এখানে দেখো ওরা নাচটা আমাকে বলে দিচ্ছিল, মিতুদিও দেখছিল, মিতুদি দুবার দেখার পরে সুন্দরভাবে নাচ তুলেছে। তো এখানে সবাই মিলে হচ্ছিল নাচের প্র্যাকটিস। আমরা যখন না পাঁচটা বোন একসাথে থাকি তখন সত্যি আমরা এতটাই আনন্দ করি সেই টাইমটাতে, কারণ মানে সবাই যখন এক জায়গায় থাকি, সবসময় তো সবাই এক জায়গায় থাকি না, তো তখন কিন্তু অনেক আনন্দ করি। আর এই যে সামনে সোয়েটার পরা, এটা হচ্ছে আমাদের সবার বড় দিদি, আর এই সাইডে যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের ড্রেস পরা, এটা হচ্ছে আমাদের সবার ছোট বোন, আর পেছনে আছে ওটাও মামার মেয়ে, ওটা আমাদের থেকে সবার থেকেই ছোট। এর পাশে মিতু, তার পাশে আমি আছি, মিতুদি আর আমি, আর এটা বড়, তারপর হচ্ছে মিতুদি, তারপর হচ্ছে আমি। আমার বর্দি কিন্তু খুব সুন্দর নাচে, আর এইখানে বর্দি ফার্স্ট, মানে এখানে আমাদের প্র্যাকটিস হচ্ছিল কে কেমনভাবে নাচবে। তো নাচের মধ্যে ফার্স্ট ছিল বড় থেকে, তো ফার্স্টে যে বর্দি নাচছে, আর একটা গান আছে না ঘুমরো ঘুমরো, একটা গান আছে না, ওটার নাচ হচ্ছিল। এখানে যে দিদি নাচটা তুলেই নিয়েছে সুন্দরভাবে, এর মধ্যে ওর গরম লেগে গেছে, সোয়েটারটা খুলে রেখে দিল। আর এখানে মিতুদি পিছনে দাঁড়িয়ে আছে, কারণ এরপর হচ্ছে মিতুদি, তারপর হচ্ছে আমি। তো এভাবে কিন্তু একটা গান আছে ঘুমরো ঘুমরো সায় লাগা কি ঘুমরো, একটা গান এরকম আছে না ওটা। আর মিতুদির হচ্ছে মাখন চোর, একটা গান আছে নতুন, মানে নতুন না অনেক দিনই বেরিয়েছে, কেহতে হে উসকো কি একটা গান আছে ওটা। আর আমারটা আমি একদমই গানটা পারি না, কারণ আমি গানটা আমি কোনোদিন শুনিই নি, যদি শুনতাম তাহলে একটু চেষ্টা করা যেত। আর শুনিনি বলে কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে গেছে আমার নাচটা তুলতে। আর দেখো আমি তো কোনোদিন কোথাও নাচ করিনি না, এর জন্য হয়তো আমার সময়টা বেশি লেগেছে। আর এরা না স্কুলে বলো কোনো অনুষ্ঠানে বলো খুব সুন্দর করে নাচ করে, আর দিদি তো নাচ শিখেনি, কিন্তু ওর নাচের প্র্যাকটিসগুলো না মানে নাচের কায়দাগুলো খুব সুন্দর। আর আমাদের যে সবার ছোট বোন আছে ওরা খুব সুন্দর নাচে, ও নাচ শিখেছে, আর এর জন্য কিন্তু ওরা কোনো নাচ তুলতে ওদের সময় লাগে না। আর আমার তো ভীষণ সময় লাগে, কারণ আমি তো কোনোদিন কোথাও শিখিনি। আর এখানে সবাই আমরা দরজা বন্ধ করে কিন্তু নাচ করছিলাম বা নাচ ট্রাই করছিলাম, প্র্যাকটিসগুলো করে নিয়েছিলাম, কারণ রাত পোহালেই পুজো। আর এই পুজোটা পড়েছিল আমাদের শুক্রবার দিন, আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো এখানে যে বর্দি এখনই চলে যাবে, চলে যাওয়ার পরে কিন্তু মিতুদি চলে আসবে এখানে নাচটা করতে। আর হ্যাঁ, ও একটু মানে দিদির সাথে একটু মজা করছিল, আর এইভাবে কিন্তু দিদি খুব সুন্দরভাবে নাচছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। দিদির নাচটা এখন হচ্ছে আমাদের সবার প্রিয় মিতুর নাচ, মানে মিতুর দিদির নাচ। এখানে দেখো ও কিন্তু খুব সুন্দর নাচছিল। আর এই গানগুলো ওরা যে গানগুলো বেছে বেছে নিয়েছে, মানে থাকে না একটা মানে গানের মধ্যে অনেকগুলো গান, মানে একটা ভিডিওর মধ্যে অনেকগুলো গান, সেরকম ছিল। তো ওরা কিন্তু খুব সুন্দরভাবে নাচগুলো তুলে তুলে নিয়েছে, কারণ ওদের সবার গানগুলোই না একদম মানে খুব মানে ভালো, আর মানে সবাই জানে সেরকম। আর আমার যেটা ছিল সেটা যে কী ছিল আমি নিজে এখন বলতে পারবো না, কি আখমে কি একটা ছিল আমি নিজেও জানি না, কোনো দিন নাচটা আমি দেখিনি বা কোনো দিন ওই গানটা আমি শুনিনি। তো অনেক চেষ্টা করার পর নাচটা কোনো রকমে তুলেছিলাম, আর দিদি কিন্তু প্রায় নাচ এদিকে শেষের দিকে, তাই আমি ওর পেছন দিকে চলে গেলাম। আর আমার তো ভীষণ জ্বর, বর্দি বলছিল তোকে স্টেপ ছোটো ছোটো দেওয়া হয়েছে, কোনো রকমে করিস। চেষ্টা করবো কিন্তু, কারণ এটা হচ্ছে আমার সবার প্রথম ট্রাই। তো যে মিতুদি শেষ, এবার আমি, তো আমি প্রথমে বুঝতেই পারছিলাম না কি করব কি না করব। আর দিদি আমাকে তো প্রথমে দেখিয়ে দিয়েছিল, আর আমার মাথা থেকে সব চলে গেছিলো, কোনো রকমে একটু একটু চেষ্টা করছিলাম, আর এখনই আমি সব ভুলে যাব। আর ভুলে গেলে তো আর সবই শেষ। তারপর আবার কি হয়েছে জানো, কালী পূজার দিন যেদিন নেচেছি ওই দিন আবার না সব ঠিক ছিল, ওই যে নাচগুলো ভালো হয়েছিল, মনেও ছিল, আর এখন মানে সেই রকম মনে নেই। এই যে আমি ভুলে গেছি নাচ, এখন সব কিছু শেষ করে আমি ওদেরকে বলছিলাম যে কি করব কি না করব। আর গানটাও শোনা যাচ্ছিলো না, এমন একটা গান দিয়েছিল আমাকে, আমি কি বলবো, মানে ভগবান জানে এই গানটা কোথায় কখন বেজেছে। আর এরপর হচ্ছে বুনু, তো আমি বলছিলাম যে আমি পারছি না, চেষ্টা করছি। আর রাত্রেবেলা আমি জানো 12টা 1টা পর্যন্ত বাড়িতে এসে একা একা আমার নাচটা ট্রাই করেছি কোনো রকমভাবে। তারপর বোন বলছিল চল আমি তোকে একটু দেখিয়ে দিই, তো ওই বোনকে বলছিলাম যে তুই নাচ আমি একটু দেখি ঠিক তোরটা কেমন হয়। তারপর ও বলছিল যে না তুই আমার সাথে নাচবি, তাহলে তোর হাতের নাচটা অনেকটা চলে আসবে। আর ওরা খুব সুন্দর নাচে জানো, আমি একজন সাধারণ মানুষ, কোনোদিন কোথাও নাচিনি, আর আমার না নাচতে ভীষণ লজ্জা করে। মোবাইলের মধ্যে দেই তোমাদের সামনে অনেক রিলস টিল বানিয়ে দেই নাচের, কিন্তু আমি কোনোদিন জানো তো কোথাও নাচি না, যেরকম পারি সেরকমই চেষ্টা মানে চেষ্টা করি করার জন্য, কিন্তু সবার মতো সেরকম হয় না। আর এদিকে দেখো ও সুন্দরভাবে নেচে নেচে আসছিলো, আর আমার শরীরটা একদমই দুলছিল না, শরীর খারাপের জন্য হয়তো এত খারাপ লাগছিলো।
আর একটু হলো তো নাচটা আমি একটু একটু পারতাম, আর শরীরটা খারাপের জন্য বেশি খারাপ লাগছিল। কি বলবো, এখানে সবাই বলছিল যে একটু ভালো করে নাচটা তোলার চেষ্টা কর, তোলার চেষ্টা করছিলাম কিন্তু আমি পারছিলাম না, শরীরটা আমার কোলাচ্ছিল না, কারণ 7 দিন থেকে শরীরে জ্বর, শরীরটা আমার একদম ক্লান্ত হয়ে গেছে। আর ওই দিক দিয়ে কিন্তু ছোট মামি ডাকাডাকি করছিল যে বাবু উঠে গেছে, আর তারপর বাবুর কাছে চলে গেছিলো আমাদের তানিশ দাদাভাই, তো তাই কিন্তু আর মানে মিতুও চলে গেছিলো, মিতুদিও চলে গেছিলো, তারপর তানিশ দাদাভাই সেখানে ছিল, আমরা নাচ প্র্যাকটিস করছিলাম। আর বাবু যখন ঘুমায় তখন সাথে একজন থাকতে লাগে, তাই দাদাভাইকে বসিয়ে আমরা কিন্তু এখানে মানে নাচটা প্র্যাকটিস করছি। আর তোমরা অনেকেই বলেছো যেন আমি তানিশ দাদাভাইকে যেন জায়াম্বু না ডাকি, সেটা জন্য দাদাভাই ডাকি, একটা অভ্যাস হয়ে গেছিলো, এখন অভ্যাসটা আমি অনেকটাই মানে ইয়ে করে নিয়েছি, পাল্টে নিয়েছি, তো সেটা আর হবে না, দাদাভাইটা তো আর ডাকা হবে না, এখন থেকে আমি তানিশ দাদাভাই বলেই ডাকবো, জামাইবাবু ডাকবো না। এখন হচ্ছে আমাদের সবার ছোট্ট, আমাদের সবার আদরের ছোট বোনটার নাচ। এই যে বোন কিন্তু দারুণ নাচে, ও অনেকবার নাচ শিখেছে, ওর আগে যখন স্কুলে পড়তো তখন নাচ শিখতো, আর ও না মানে সত্যি খুব সুন্দর নাচে, ওর নাচের স্টেপগুলো একটু অন্যরকম, আলাদা টাইপের ওর নাচের, মানে এক একটা ভঙ্গি যেন দারুণ লাগে, দেখলে মনে হয় দেখতেই থাকি, এতটাই ভালো লাগে। আর এই বোন অনেক স্টেজে যে প্রোগ্রাম করেছে গিয়ে গিয়ে, আর আমরা তো কোনোদিন করি মানে আমি তো কোনোদিন কোথাও করিনি, তাই কিন্তু আমারও সেরকম হয়নি। তো এখানে চলে এসেছি শর্টস বানাতে, এখানে দেখো আমরা সবাই 5 জনই 5 লাইনে দাঁড়িয়ে এখন শর্টস বানাচ্ছি, একদম মানে লম্বার থেকে শুরু করে। তো এই দেখো এখানে কিন্তু যেভাবে একটা শর্টস বানালো হলো, শর্টসগুলো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে, বেশি সময় নেব না, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর দেখো রাত্রেবেলা আমাদের বাড়িটা কত সুন্দর লাগছিলো, মানে মামার বাড়িটা কতটাই সুন্দর লাগছিলো, প্যান্ডেল হয়ে গেছে আর এতটাই ভালো লাগছিলো, তাই ভাবলাম যে রাত্রেবেলাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমাদের এই ছোট্ট মোটো মানে প্যান্ডেলটা কেমন লাগছিলো। ছোটো মোটো বললেও ভুল, প্যান্ডেলটা কিন্তু বেশ বড় হয়েছিল, আর এবার পুজোর অনেক আয়োজন অনেক কিছুই, তো তাই প্যান্ডেলও বেশ বড়সড়ো। আর এখানে দুটো দাদা চলে এসেছে ফুলের কাজ করতে, কারণ এখন যদি রাত্রেবেলা ফুলের কাজটা না হয় তাহলে কালকে একদমই করা যাবে না, কালকে পুজো, কালকে অনেক কাজ বাজ অনেক কিছুই আছে। তো দেখো মন্দিরটাও খুব সুন্দর লাগছিলো, মন্দিরের পর্দাগুলো খোলা হয়ে গেছে, আর এখন কিন্তু ফুলের কাজটা হয়ে গেলে মন্দিরের পর্দাগুলোও কিন্তু লাগানো হবে। আর এপাশে একটা সাদা সাদা ফুলের মতো দিয়ে কিকটা করেছিল, দেখতে কিন্তু দারুণ লাগছিলো। তোমাদের কাছে কেমন লাগছে আমাদের এই সুন্দর মন্দিরটা সাজানো অবশ্যই বলো। আর এই ভিডিওটা কিন্তু আমি করিনি, মিষ্টি বুনু করেছিল, তাই মিষ্টি বুনুর হাতেই মোবাইলটা ছিল, তো আর পুচু মানে আমাদের সবার ছোটো বুনু ও করছিল কিন্তু মিতুদির মোবাইলটা নিয়ে ভিডিও, আর ওরাই ভিডিও করে দিয়েছে, আমি তো কিছু করিনি। আর তোমাদের দাদাভাই সামনে কি করছে শালির সাথে মশকরা, চলো একটু এক নজরে দেখা যাক। ও কিন্তু এখানে ছোবা কাটছে, নারকেলের ছোবা। হু আর ইউ আমি তো ইংলিশ বুঝি না বাপু। আপনি কে? আমি? হ্যাঁ আমি একজন মানুষ। আরে ও আপনার নামটা কি? আমার নাম হচ্ছে পল্লব। পল্লব? পল্লব কি? পল্লব যে আগেরটাই। আরে আগেরটাই তো কি সেটা? পল্লব পণ্ডিত। পল্লব পণ্ডিত? ও আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি আগের জায়গায়। আগের জায়গা বলতে জায়গাটার নাম কি? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। আচ্ছা মিষ্টি আপনার কে হয়? হ্যাঁ মিষ্টি আপনার কে হয়? কোন মিষ্টি, দোকানে থাকে মিষ্টি নাকি যে বিষয়ে যে আপনাকে পল্লব পল্লব বলে ডাকে সে আপনার কে হয়? মিষ্টিটা কোথায়? মিষ্টিটাও বাইরে গেছে। বলো কোথায় মিষ্টি? গোল গোল মিষ্টি, লম্বা মিষ্টি? লম্বা মিষ্টি। আচ্ছা সে আপনার কে হয়? দেখবে তবু ভাঙবে না, হাসিয়ে কিচ্ছে হয় নাই। মামার বাড়ির পাশের বাড়িতেই ছিল এই ছোট্ট ভাগ্নিটার জন্মদিন। ভাগ্নিদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির ওখানে, মানে আমার শ্বশুর বাড়ির ওখানে শামুকতলাতে, তো ওরা কিন্তু পুজোর জন্যই আগে চলে এসেছে, তো বার্থডেও পড়ে গেছে পুজোর আগের দিন, তো সবাই ভেবেছে যে পুজো মানে বার্থডেটা এখানেই করা হোক। আর বার্থডের কেক টেক আমরা কিছু খাবো না, কারণ আমরা কিন্তু আজকের থেকেই নিরামিষ, আর মানে সংযম করতে হয় পুজোর আগে, সেটাই কিন্তু আমাদের মধ্যে চলছে, আর শুধু আশীর্বাদটা দিয়ে যাব। এখানে দিদি সবাই ওরা আশীর্বাদ করছে, আমিও আশীর্বাদ করে নিয়েছিলাম, আর
সেখানে কিন্তু কোনো রকম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়নি, তার কারণ আমরা তো খাবো না, আর কার জন্যই করবে, শুধু কেকটা এনেই ভাগ্নিকেই আমরা খাইয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আবার হাচ্ছো হাচ্ছোরও চলছিল, মানে গরুর বাছুর হলে যেটা হয় এদের বাড়িতেই চলছিল, এদিকে বার্থডে, ওইদিকে হাচ্ছো হাচ্ছোল, তার সাথে ওইদিকে পুজো, মানে যখন নেমন্তন্ন আসে চারদিক থেকেই আসে, আর যখন আসে না তখন বাড়িতেই থাকতে হয়। তো এই যে মা এখন আশীর্বাদটা দিয়ে দিল, এখন আশীর্বাদ দেওয়ার পালা আমার। তো এখানে কিন্তু এখন আশীর্বাদটা আমি ভাগ্নিকে করে নেব, আর আমাদের বাড়ি থেকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে এই ভাগ্নিটার বাড়ি মানে খুব কাছেই, বেশি দূরত্ব নয়, ভাগ্নিটার সাথে আমার অনেক চেনা পরিচয়, তাই ওকে আশীর্বাদটাও তাড়াতাড়ি করে নিলাম। সাড়ে এগারোটা বারোটার দিকে সবাই চান করবো, হ্যাঁ মা দিব বন্ধ করতে পারি না, মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পুরো উপরটা আমাকে সাজিয়েছে, নিচটা এইভাবে সাজিয়েছে, এই যে হ্যাঁ ভালো, গেটটা এইভাবে সাজিয়েছে। আমি তো কইছিলাম ওই উপরের কাজটা কম হয়ে গেল না, ওইটাই তো আমিও বলছি কম হয়ে গেছে, তো মিক্স হয়ে গেছে তো ওই কালারটা। হ্যাঁ চুরা আগে বাদ দিছিল, কই দিছি চুরাটা কম হয়ে গেছে, আমি কইছি কইছি ওই যে উপরটা এইভাবে দিয়েছে। আগের বার আমি দেখাবো নাকি সুন্দর
আর এবারে এটা কম হয়ে গেছে, লাল ফুল নাই, এটা দিছো কম, আর এটা মিক্স হয়ে গেছে, ভালো লাগতেছে না, এই সাইডটা ঠিক আছে কিন্তু ঠিক আছে, এটা হ্যাঁ এটা ভালো লাগতেছে, ওইটা উপরেরটা কম হচ্ছে, এই দিকেরটাও ঠিক হবে, এটা এটা লাগছে এই আরো আগে সামনে আছে, এই যে আগেরবার দেখছিলি তো এরকম করে বেড়ার মতো দিয়ে দিছিল না, আর এই সাইডটা ঠিক উপরের এসে ফুলটা ঠিক আছে, এই যে এই ঝোলানোটা থাকে, একটা লাইনের মতো দুইটা করে দিলে হ্যাঁ ঝুলানো ফুল নেই, একই কালার